রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চিলি পনির করব। এই রেসিপিটি খুব সহজ। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিলি পনির বানাই। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, পনিরগুলোকে পিস করে নিয়েছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ, এবার আমি মেখে নেব। একটু জল দিয়ে দিলাম, কড়াইতে একটু সাদা তেল দিলাম পনিরগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা গোল্ডেন কালার হয়ে এসছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি সব সবজিগুলো দিয়ে দেবো। রসুনের কুচি দিয়ে দিলাম, তার কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে দিলাম এবং টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চামচ সয়া সস দিয়ে দিলাম, একটু ভিনিগার দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, এবার একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিলাম। নামানোর আগে একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম, হয়ে গেছে আমার চিলি পনির। আপনারাও এইভাবে বানাবেন এবং আপনাদের মতামত
আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।